নমস্কার, সকলকে স্বাগত আরো একবার একটি স্মার্ট ফার্মিং এর নতুন একটি ভিডিওতে। আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন এখানে একটি জিনিস রাখা আছে, এখানে একটি মাছ আছে, সঙ্গে কিছু গাছ আছে। এটাকে আমরা চেষ্টা করছি একটা ইকোসিস্টেম তৈরি করার। এটা এখনো আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে আছে। কনসেপ্টটা হচ্ছে যে কী করে খাদ্য আদান প্রদানের মাধ্যমে দুজনকে বাঁচিয়ে রাখা যায়। এটির উপরে একটি ডিটেলস ভিডিও অ্যাভেলেবেল হবে এবং এটি আপনি যাতে নিয়েও যেতে পারেন তার ব্যবস্থা আমরা করছি। ইতিমধ্যে যদি কারো এনকোয়ারি থাকে এটিকে নিয়ে, তাহলে তারা আমাদের সাথে কথা বলতে পারে, যতটা সম্ভব আমরা আমাদের এর থেকে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে যে ভিডিওটি হবে সেটা সাধারণত জীবামৃতের কী করে ব্যবহার করা হয় ল্যান্ডে, মানে মাঠে, এবং আরবানে অর্থাৎ ছাদ বাগানে, সেটির উপরে বলা হবে। সাধারণত জমি তৈরি করার সময়, ল্যান্ডের কথা বলছি, জমি তৈরি করার সময় কিন্তু ঘন জীবামৃতের ব্যবহার করা হয়। ঘন জীবামৃতের পরিমাণ মাটি ব্যবহারের জন্য কিন্তু 40 লিটার, ঠিক আছে। এবার এই যে 40 লিটার, সেটিকে 9 গুণ জলের সাথে মেশাতে হবে। মিশিয়ে ওটিকে আপনি একবার যদি সম্ভব হয় আগে মাটিটিকে চষে নেবেন, চষে নেওয়ার পরে ওটিকে আপনারা ছড়িয়ে দেবেন, বা আপনারা যেখানে সেচ প্রদান করেন মাঠে সেই সেচের জলের সাথেও মিশিয়ে ওটিকে আপনারা দিতে পারেন। এটি হলো প্রথম অবস্থায়। এই প্রয়োগের পর, মানে প্রথমে যে আপনি মাটিতে প্রয়োগ করলেন, সেই প্রয়োগের 1 মাস বাদে কিন্তু আপনাকে আর একবার জীবামৃত ব্যবহার করতে হবে। সেটা কিন্তু ফোলিয়ার স্প্রে হবে ফসলের উপরে, সেটা তখন আর মাটিতে ব্যবহার করার দরকার নেই, ফসলের উপরে দেবেন। তারপরে যখন আবার দেবেন তখন আপনি ওটাকে মাটিতে ইউজ করতে পারেন। তার মানে কী দাঁড়াচ্ছে? প্রথম, এক, আপনি যখন ল্যান্ড তৈরি করছেন তখন মাটিতে দিচ্ছেন, দুই, ফসল যখন হচ্ছে তখন আপনি ওখানে ফোলিয়ার স্প্রে করছেন, তিনবারের যখন আপনি দিচ্ছেন তখন একবার আপনি মাটিতে দিচ্ছেন। এটি হচ্ছে মাটির ইউজের জন্য। এছাড়া আপনি এর মাঝখানে জৈব সার বা ভার্মিকম্পোস্টও দিতে পারেন। এবার চলে আসি আরবানের ক্ষেত্রে বা ছাদ বাগানিদের ক্ষেত্রে কী আছে। ছাদ বাগানিদের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে অতটা কঠোর হওয়ার দরকার নেই, প্রত্যেকটা বিধি মেনে নেওয়ার দরকার নেই। এখানে ক্ষেত্রে আমরা বলি যে যদি আপনার গাছে ফুল চলে এসে থাকে, ফলের গাছে বা সবজির গাছে, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ফোলিয়ার স্প্রে করতে পারেন। আর যদি না এসে থাকে, তার আগের স্টেজে থাকে, তাহলে আমরা বলি যে আপনি যখন সন্ধ্যের সময় জল দেন তখন কিন্তু আপনি জলের সাথে জীবামৃত মিশিয়ে গাছে দিতে পারেন। এতে কি হবে যে আপনার গাছে যে টোটাল ফুড, এটি এমন একটি লিকুইড, এটা আমি বলছি হচ্ছে মাঠে যারা চাষ করছেন এবং ছাদ বাগানে যারা চাষ করছেন দুজনেরই জন্য। জীবামৃত হচ্ছে এমন একটি খাবার গাছে যার ভিতরে কিন্তু বিভিন্ন ক্রমের উৎসেচক, হরমোন, ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে। তো আপনাকে যেরকম বাজারে গিয়ে বিভিন্ন রাসায়নিক সার কিনতে হচ্ছে, যে NPK আলাদা রকমভাবে, DAP, ইউরিয়া, এগুলো সব আলাদাভাবে, এগুলো কিন্তু দরকার পড়ে না। আপনি যদি জীবামৃতের প্রয়োগ ব্যাপকভাবে করতে থাকেন এবং আপনার জমি এবং গাছ যদি জীবামৃতের ব্যবহার উপযোগী হয়ে যায়, তখন দেখবেন যে আপনাকে বাইরের কোনো জিনিসের উপর নির্ভর হতে হচ্ছে না। কী লাগে জীবামৃত করতে? জীবামৃত করতে যেটি লাগে সেটি হচ্ছে, আমাদের একটি ভিডিও তৈরি করে দেওয়া আছে, আপনি আই বটনে একটা লিঙ্ক পাবেন, উপরে দেখতেও পাচ্ছেন বা নিচে ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দেবো সেটি। এবং আমাদের কোম্পানির যে জীবামৃত আমরা বানাই সেখানে একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া মিডিয়াম আমরা অ্যাড করি। ছবিতে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদেরই তৈরি জীবামৃত। আপনি এগুলো নর্মালি গড়েও বানাতে পারবেন। কী লাগে? বেসন লাগে, গুড় লাগে, আপনার গোমূত্র লাগে, আর গোবর লাগে। কীভাবে তৈরি করতে হয় তার জন্য নিচের ডেসক্রিপশনটা দেখবেন, যে ওখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে পড়তেও পারেন বা আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, বা আপনারা আমাদের ফেসবুক পেজেও কিন্তু ভিজিট করতে পারেন, ওখানে সম্পূর্ণটা দেওয়া আছে কী করে কী করতে হয়। তো এটির মধ্যে ভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে যা কিনা সবুজ পাতাকে আরও সতেজ করে, চকচকে করে, রং ভালো রাখে, ফুলের রং ভালো রাখে, পাতা ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, এগুলোকে রোধ করে, গাছকে শক্ত সবল করে, রোগ প্রতিরোধ শক্তি ক্ষমতা বাড়িয়ে দেয় গাছের, এই বিভিন্ন রকমের কাজ কিন্তু করছে। এছাড়াও যে পাঞ্জাব বা হরিয়ানায় যে রিসার্চগুলো হয়েছে বিভিন্ন ইনস্টিটিউটে, তাতেও কিন্তু দেখা গেছে যে ডাল শস্যের আপনার 50%-এর উপরে রেজাল্ট ভালো এসছে, তাদের সতেজ হয়েছে গাছ, এবং আপনার প্রোডাকশান, ডাল প্রোডাকশানের ক্ষেত্রে কিন্তু 20%-এর বেশি গ্রোথ পাওয়া গেছে, মানে উৎপাদন বাড়ানো গেছে। এছাড়াও আপনার সবজি বা লিফি ভেজিটেবলস বা শাক জাতীয় ফসলের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রকম 15%, কোথাও 20%, জলবায়ুর উপরে নির্ভর করে কিন্তু রেজাল্ট ভালো এসছে। সো আজকের জন্য ইনফরমেশান যথেষ্ট।
আরও বিষয়ে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বিরাটিতে একটি আউটলেট আছে, আপনারা সেখানে আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন, আপনারা আমাদের কাছ থেকে সেটি কিনতেও পারেন, এবং যদি আপনাদের আরও পরামর্শ দরকার তাতেও আপনি যোগাযোগ করতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি লাইক করার মতো হয় ভিডিওটি লাইক করবেন, কাউকে শেয়ার করার মতো হলে শেয়ার করবেন, ডিসলাইক করার মনে হলো ডিসলাইক করবেন। আর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নিজের খাদ্য নিজে উৎপাদন করুন, সেফ ফুড খান, নিরাপদ খাদ্য চাষ করুন ও নিজে গ্রহণ করুন। ধন্যবাদ।